আপনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব, সে আপনি এভাবে রিজাইন করলেন? প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না, আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিতে ট্রাস্ট ছিলেন আপনার বাবা, তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি, মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি, পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণসহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার, পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। পারবেন না স্যার, পারবেন না, এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না, এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ 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 মিস আয়না, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও, আউট, প্লিজ আউট, আউট। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না, তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার, আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে, আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি। তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়, ব্ল্যাক ট্যাগের একটা ভয়ঙ্কর গ্রুপ। থ্যাংক ইউ স্যার। ফাইলটা পরে তুমি আমার অফিসে এসো। ওকে স্যার। এসো সাগর, এসো, ফাইলটা পড়েছো, বসো। থ্যাংক ইউ স্যার। পড়েছি স্যার, একটা বিষয় খুব স্পষ্ট, ব্ল্যাক টাইগারকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি, তার কিছু লোক ধরা পড়েছে কিন্তু কেউ মুখ খুলেনি, লোকটার কোনো ছবিও নেই। এক্স্যাক্টলি, সেজন্য আমরা খুব চিন্তিত। আচ্ছা স্যার, এমন কোনো লোক আছে যার সঙ্গে ব্ল্যাক টাইগারের যোগাযোগ রয়েছে? থাকতে তো সেটা ফাইলেই থাকতো, তবে দুজন লোককে সন্দেহ করা যায়, ওরা দুই ভাই, বড়টার নাম নানা আর একটার নাম ছোট। তাহলে তো আর দেরি করা যায় না। কিসের দেরি? ভালোবাসার পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আমি আবার ফেল করেছি, কোনোদিন পাশ করবো কিনা জানি না। তুমি তো পাশ, কলেজ ছেড়ে ভার্সিটিতে যাবে, তোমাকে আর পাবো কোথায়? যাবার আগে আমাকে একটু ভালোবেসে যাও। ঠিকই বলেছো, কলেজ ছেড়ে চলে যাব, সুযোগটা তো আর পাবো না, যা দেবার আজই দিয়ে দিই।
কাজটা সবার সামনেই করলে তাহলে তো আমাকেও সবার সামনে করতে হয়। আমার নাম ছোট, আমি তোর ইজ্জত ছোট করে দেবো। এই শুয়ারের বাচ্চারা, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কিছু দেখিস নি, কেউ কিছু জানিস না। যদি জানিস, যদি দেখিস, খোদার কসম, খোদার কসম, তোদের একই অবস্থা করে দেবো। হ্যাঁ, আম্মা, নানা বাবার ফোন। নানা, তোর টেলিফোন বাবা। শান্তিতে একটু ঘুমায়, তারপর সব বলবো, সব বলবো, সব বলবো। ছোট, তোকে এমন দেখাচ্ছে কেন? দিলি তো ইজ্জতটা নষ্ট কইরা। আর এই পর্যন্ত কত মাইসের খবর কইরা দিছি তার হিসাব নিজেও জানি না, কিন্তু কোনোদিন মাইয়া লোক খুন করি নাই। আরে মাইয়া লোক তবলা, তাদের নিয়া ফুর্তি করা যায়, খুন করা যায় না। তুই আমার ভাই হইয়া একটা মাইয়া লোকে মার্ডার করলি, আমার ইজ্জতের খবর কইরা দিলি না, এইটা ভালো কাম ক? ভালো? আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, বাসলো না, আমাকে অপমান করলো, মেজাজটাই বিগড়ে গেল। বা এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, মায়ের সামনে রাগারাগি করে না, বিয়া করতে চাস ব্যাক কল, ওর থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করাই দেবো, খুন করলি কেন? এই এই এক গ্লাস দুধ ধরে যা খায় ঘুমায়, যা 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 খায় ঘুমায়, যা। কি করেছে ও? কিছু না মা, কিছুই না, কোনো খবর হবে না। তো বললেই হলো, আমি কি কিছু বুঝি না, এমন একটা দিন নেই যে ও ভালোভাবে ঘরে ফিরেছে। খবর আছে, কান্দিস না মা, তুই কান্দিস না মা। কি সন্তান যে আমি পেটে ধরেছি। মা, তুই কানলে আমার মাথা ঠিক থাকে না, তুই চুপ কর মা, তুই আল্লাহর রাস্তে তুই চুপ কর মা, মা। আর কত চুপ করে থাকবো আমি? মা তুই চুপ কর, মা তুই চুপ কর, চুপ না করলে আমার খবর আছে, মাথার ভিতরে আমার কিলবিলি 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 করে। হায় আল্লাহ, এ তুমি আমাকে কেমন শাস্তি দিলে! সন্তান নিয়ে মায়ের কত গর্ব থাকে, আমি তোদের জন্য কাউকে মুখ দেখাতে পারি না। পারবি মা, পারবি, মুখ দেখাবার পারবি, সময় এলে সব দেখবি। এর চাইতে আমার মরণ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ, এই নানা ভাই আসছে,
আপনারা ভেতরে যাবেন না। ডাক্তার, কি অবস্থা আমার মায়ের? প্রচুর রক্ত পড়েছে। কি কইলেন, অনেক রক্ত, তাইলে দিয়ে দেন, যত রক্ত লাগে দিয়ে দেন, দিয়ে দেন। আমাদের ক্লিনিক